মনে এমনিতেই প্রশ্ন জাগছে। আচ্ছা মা, তোমার কি মনে হয় বিয়ের পর চিনি কি এবার শান্ত হয়ে ঘরকন্যা করবে, নাকি এখনো ওর সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবে? আমি আমি জানি না, অন্যের মনের খবর তো জানা কারো পক্ষে সম্ভব নয়। আমি আমার মনের কথাটা বলতে পারি, তবে চিনি যদি এবার অন্য সব কিছু মন থেকে তাড়িয়ে সংসারে মন দেয়, সেটাই সকলের পক্ষে মঙ্গল হবে। আর আমি আমি ঠাকুরের কাছে শুধু সেটাই চাইবো এখন। আমিও তাই চাই মা, কিন্তু আমাদের এই চাওয়াটা চিনি বুঝলেই ভালো। দেখো মা, অন্তরার কথাটা কিন্তু সত্যি ঠিক, চিনি যদি এইভাবে ছোটাছুটি করে তাহলে সংসার ধর্ম কি করে পালন করবে বলো তো? আমাদের দ্রোণেরও তো একটা জীবন আছে বলো, তাই না? বুঝতে পেরেছি। আমার মেয়েকে নিয়ে আপনাদের খুব অসুবিধা হচ্ছে, তাই তো? অসুবিধে কথা বললো কেন? আলাপি কি তাহলে আমাদের কথা শুনে ফেললো? একি তুমি ঘুমোনি? একি আলাপি তুমি এখনো ঘুমোনি? অবশ্য ঘুম না আসাটাও স্বাভাবিক, কালকে তুমি চলে যাবে, মন তো খারাপ করছে নিশ্চয়ই। তবে তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই ঠাকুরের কাছে চিনির নতুন জীবনের জন্য প্রার্থনা করছি। সত্যি মেয়েটার উপর দিয়ে যা যা যাচ্ছে, বিয়ের দিনও ঝামেলা হলো। তবে দেখো আলাপি, আর কোনো চিন্তা নেই, আর কিচ্ছু হবে না, ঠাকুর আমাদের কথা শুনবেন, নিশ্চয়ই শুনবেন। শুনলেই ভালো। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।